আসসালামু আলাইকুম বলো। সবাই ঘুম পাচ্ছে? তোমার ঘুম পাচ্ছে? তুমি কোথায় যাচ্ছ? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কোথায় যাওয়ার জন্য? আয়াতের দিদুর বাড়ি, মানে আমার বাবার বাড়িতে। আজকে আমি, আয়াত আর আয়াতের পাপা তো যাচ্ছি, সঙ্গে কিন্তু আরও অনেকে যাচ্ছে। আমার বাচ্চা বাচ্চা কাকা শ্বশুরেরা যাচ্ছে। ওরা মূলত আমার আব্বুর, মানে আমার বাবার মাছের ভেড়ি আছে, সেখানে মাছ ধরতে যাওয়ার জন্য সবাই মিলে প্ল্যান করে যাওয়া হচ্ছে যে ওখানে গিয়ে মাছ ধরা হবে। শোনো শোনো, এইদিকে তাকাও, আমার দিকে তাকিয়ে সবাই সবাইকে হাই বলে দাও তো একটু। ওটা কিং কং এর বাড়ি। আর এই যে আমার পুচকিটা, পুচকিটা অন্য সময় ঘুম থেকে উঠতে গেলে কত বায়না কান্না কাটি, তবুও ওঠাতে পারি না, এত বায়না করে। আর দেখো আজকে পুরো রেডি দিদুন বাড়ি যাবে বলে। অ্যাকচুয়ালি ও বাইরে বেরোতে পারলেই খুব আনন্দ, তাও আবার পাপা আর মাম্মির সাথে। এই জন্য ওকে ওঠানোর জন্য আমাকে কিছু করতেও হয়নি, আজকে নিজে নিজেই উঠে গেছে। মাম্মি ফ্রেস করিয়ে দাও তো, পুচকিটা ওয়েট করছে কখন আমরা বেরোবো। বেরোনোর আগে জাস্ট একটু ফিরিয়ে করে নেওয়া। আমরা যাওয়ার জন্য এবার রওনা দেবো, আর হাতে মাস্ক পরে রয়েছে, পরিয়ে দিয়েছিলাম, খুলে ফেলেছে, খুলে হাতে নিয়ে রেখেছে, যদিও আবার গাড়িতে ওঠার আগে পরিয়ে দেব। আর এখন ওর পাপার জন্য ওয়েট করছে, কখন পাপা এসে বলবে আর আমরা নিচে যাবো। ওর ঘুম পাচ্ছে, এখন হাই এসে গেছে পাপা, কত আনন্দ মেয়েটার। আমার ঘুরতে পারলে আর কিচ্ছু চাই না, ওর মানে খাওয়া ভুলে যায় না, ও এতটা আনন্দ করে। আর দিদুর বাড়ি, মানে ওর দিদু তো চোখে হারা, সেখানে যাওয়ার জন্য তো অলওয়েজ রেডি। দশটার নিচে ঘুম থেকে ওঠে না ম্যাডাম, আর আজকে এত ভোরবেলা রেডি হয়ে নিয়েছে। এবার আমরা বেরিয়ে পড়ব, আমরা গাড়ি আসার জন্য ওয়েট করছি যে আমাদের গাড়িটা কখন আসবে আর আমরা নিচে নামবো। আর এদিকে আয়াতের তো আর হচ্ছে না, কখন যাব কখন যাব এরকম অবস্থা। পাপা কখন আসবে, ডাকবে কখন, এই করছে। আর আমরা দুজন মিলে সেই সময়টা এই করছি, এবার গাড়িতে উঠে পড়ব। আমরা রওনা দিয়ে দিয়েছি যাওয়ার জন্য। দিদু আমি আসছি, ওইদিকে একটু হাই করে দাও। আর এই যে চলে এসেছি বাড়িতে, এসেই আমি উপরে দেখতে এসেছি মা কি কি রান্না করে তখনও পর্যন্ত রেডি করে রেখেছে। যদিও তখনও পর্যন্ত সব রান্না কমপ্লিট হয়নি, শুধু মাছের মেনুগুলো হয়েছিল। আমার তো দেখেই জিভে জল চলে এসেছিলো, কারণ কি সব ফেভারিট ফেভারিট ফিশগুলো ছিল, মানে চিংড়ি তো আমার মোস্ট ফেভারিট। আমাদের পৌঁছানোর আগে মা এগুলো তখনও পর্যন্ত রান্না করে কমপ্লিট করে রেখেছিল, আর মাংস আরও অনেক কিছু আইটেম সেগুলো তখন মা তৈরি করছিল। আর এইদিকে ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্টের ভিডিও করা হয়নি। তো ব্রেকফাস্ট করে ওইদিকে আমার কাকা শ্বশুর, আমার হাজবেন্ড, সবাই মাছ ধরতে যাওয়ার জন্য রেডি, সে ভিডিও দেখাবো আপনাদের। আর এখানে তো অনেক অনেক মেনু করেছে মা। আর এই যে আব্বুর মাছের ভেড়িতে চলে গেছে ওরা, এটা বলে রাখি এইমসের পাশে, মানে আমার বাবার বাড়ি যেখানে সেখানে এইমস হসপিটাল যেটা হচ্ছে তার পাশেই আব্বুর ভেড়িটা, ওখানে গিয়ে ওরা অনেক মজা করেছে, সেটা ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। মানে এত মজা করেছে আমি তো দেখেই বুঝতে পাচ্ছি। যদি এই ভিডিওটা আয়াতের পাপা করে এনেছিল, কারণ আমি ওখানে যাইনি, যাওয়া সম্ভবও না আমার।
ওরা এখন তো বৃষ্টির দিন, প্রচুর বৃষ্টি হচ্ছে আর রাস্তার একদম বাজে, মানে কাদায় ভর্তি। তো ওরা অনেক কষ্ট করে ওখানে পৌঁছেছে আর ওখানে অনেক কাজ হচ্ছে। তো ওরাই গিয়েছিল, আব্বু গিয়েছিল, মানে আয়াতের নানু। আর ওখানে গিয়ে ওরা শুধু মাছ ধরেনি, নৌকা চেপেছে। আর আপনারা অবাক হয়ে যাবেন যে নৌকার চালকের দেখে, একটা বাচ্চা ছেলে সে কিনা নৌকা চালিয়ে ওদেরকে ঘুরিয়েছে। আরে দেখুন মাছের একটা ভিডিও, এই এই মানে এই ভিডিওটা দেখে আমি তো জাস্ট স্পিচলেস হয়ে গেছিলাম যে এরকমও একটা পাবো, মানে দেখতে পাবো এরকম একটা জিনিস। আর ওরা তো সব তোড়জোড় করেই নিয়ে গিয়েছিল যে এরকম এরকমভাবে ইয়ে করবো। এই দেখুন নৌকা চাপছিল ওরা। তো এখানে বলে রাখি, যারা যারা এখনও এই চ্যানেলটি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, মানে এই চ্যানেলটিকে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিও কেমন লাগলো, ভালো খারাপ মন্দ যাই লাগুক না কেন, কমেন্টসের মাধ্যমে প্লিজ জানাবেন। এই তো ওরা নৌকা চড়েছে, কিছুজন অল্টারনেট করে, যেহেতু একটাই নৌকা ছিল। আর এই যে এই বাচ্চা ছেলেটার কথা আমি বলছিলাম, দেখুন কী অবস্থা, মানে বৃষ্টিও হয়েছে, ও বৃষ্টিতে ভিজেছে ওরা। তো এইটুকু একটা বাচ্চা ছেলে নৌকা চাপিয়েছে, অত বড় মানে ওরা তো যথেষ্ট এজ হয়েছে আর আমার হাজব্যান্ডদের, আমার কাকা শ্বশুরগুলোও খুব যে এজ তাদের তা না, একদম ইয়াং। তো বাচ্চা ছেলেটা ওদের থেকে অনেকটাই ছোট, ও চাপিয়েছে ওদেরকে, মানে ভাবা যায়। আর এই যে লোকেশন, এইমসের একটু লোকেশন নেওয়া হয়েছে এখানে, যদিও হসপিটালটা এখনও পুরো কমপ্লিট হয়নি, কাজ হচ্ছে। আর এরকম একটা দৃশ্য দেখতে কার না ভালো লাগে। ঠিক আছে, আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর লাইক কমেন্টস শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।